হাই বন্ধুরা, দীপাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো কালকে আমরা এসেছিলাম সন্ধ্যাবেলা, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে আসাটা শেয়ার করতে পারিনি। তো আমরা এখন একটু জমির দিকে যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আছি জমিতে, তো বাড়ির সকলেই এখানে কাজ করছে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো আমি দাঁড়িয়ে আছি জমিতে। তো এত ভালো লাগছে, চারিদিকে এত হাওয়া, এত খোলামেলা পরিবেশ, তো আমার তো খুবই ভালো লাগছে। তো সবাই এখানে কাজ করছে, তো আমি একটু দেখছিলাম। তো বন্ধুরা, আমি এসেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। জমিতে যারা যারা কাজ করছে তারা আমার দাদা, বৌদি, আমার ভাস্তা, ভাগনা, তারপর আমার জামাই, সবাই মিলে কাজ করছে। তো এখানে সবাই তামাক নিয়ে খুব ব্যস্ত। তো আমরা সবাই মিলে দেখতে এসেছি যে ওরা কি কাজ করছে, কারণ আমরা তো এগুলো কাজ করতে পারবো না। তো আমরা দেখার জন্য এসেছি। তো আমার মেয়ে তো এখানে এসে খুব খুশি। তো আমি দেখতে দেখতে তো বুঝে গেলাম যে কিভাবে করতে হবে। তো আমি তো অত ভালো মতন পারি না, তো তাও একটু ওদেরকে হেল্প করার চেষ্টা করলাম। তো ওরা কিন্তু একদমই করতে দিচ্ছিল না, তা এটা আমার ইচ্ছা থেকেই আমি করছিলাম। তো এটা হলো আমার জল ছিটামি। তো আমার মেয়ে এগুলো এনে এনে দিচ্ছিল, তো আমরা সবাই মিলে মিলে দিচ্ছিলাম। তো ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মহিলা আসছে, উনি হলেন সম্পর্কে আমার পিসি। তো উনি আমাকে দেখার জন্য জমিতে এসেছিলেন। তো এখানে আমাদের খুব একটা বেশি আশা হয় না, কিন্তু যখন আমরা আসি সবাই আমাদেরকে যেন ভালোবাসায় ভরিয়ে রাখে। তো এই কারণেই এখানে বারবার আসতে ইচ্ছা করে। আমার বিয়ের প্রায় 7 বছর পার হয়ে 8 বছরে পা দেব, তো এখনও আমাকে যখন কেউ দেখতে আসে তো আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা সবাই মিলে এখন চান করতে যাচ্ছি নদীতে। চলো নদীতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা তামাকবাড়ির মধ্য দিয়ে নদীতে যাচ্ছি চান করার জন্য। তো তোমরা দেখতে থাকো। আমরা যেখানে আছি তো সেখান থেকে নদীটা বেশ অনেকটাই দূরে, তো আমরা সবাই মিলে আস্তে আস্তে এগোচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নদীতে চান করার জন্য। তো নদীটা খুব একটা বেশি বড় নয়, তো নদীটা ছোটই।
জলগুলো কিন্তু খুব পরিষ্কার। তো নদীর পাড়ে এসে আমার খুবই ভালো লাগছিল, কারণ যখন আমি ছোট ছিলাম তখন নদীতে চান করেছিলাম, তো এখন খুবই ভালো লাগছে। আমাদের চান টান শেষ, আমরা এখন যাচ্ছি বাড়িতে। খুব ভালো লাগলো চান করে। তো বন্ধুরা, এখন পড়ে গেছে বিকাল, তো আমরা একটু মাঠের দিকে চলে এসেছি, কারণ তখন তো তোমরা দেখতে পেলে যে আমরা তামাক পাতা শুকোতে দিলাম, তো সেগুলো এখন আমরা সবাই মিলে ঘরে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। ও মা, বন্ধ হচ্ছে না কেন রে ভাই? তো বন্ধুরা দেখো, আমাদের চারিদিকে কত ভুট্টা ক্ষেত, তো সবুজের মাঝখানে এসে নিজেকে যেন খুব ভালো লাগছে। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে আমরা সবাই ছবি তুলতে খুব ব্যস্ত। দেখো বন্ধুরা, এই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওটাকে কিন্তু আমরা চিনি না, ওটা আদৌ কিন্তু মেয়ে নয়। তো বন্ধুরা, আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তো আমরা চলে এসেছি চা বাগানে। তো এত সুন্দর লাগছিল, চা বাগানটা খুবই সুন্দর লাগছিল আমাদের। পুরো চা বাগানের পাতাগুলো যেন এক সমানভাবে কাটা, যেন সাজানো গুছানো খুব সুন্দর একটা বাগান। এত সবুজের মাঝখানে এসে নিজের চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। তো এগুলো হলো সেই চা পাতা, যেগুলো দিয়ে চা পাতা তৈরি হয়, যেটা দিয়ে আমরা চা, অনেকেরই প্রিয় খাদ্য চা, তো আমরা চা বানাই। তো এখানে একটা যা কাণ্ড হয়েছিল সেটার জন্য বেশিক্ষণ দাঁড়াইনি, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আমার এক বুনুর পায়ে একটা বড় একটা জোক উঠে গিয়েছিল, এটার জন্য অনেক লাফা ঝাফা হয়েছিল। তো লম্পঝম্প করে আমরা বেশিক্ষণ দেরি করিনি, তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের ঘোরাফেরা শেষ, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিও আর বড় করছি না, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার। তো বাই বাই বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।